আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগস। তো বন্ধুরা, আজকে আছে হচ্ছে এস আই বাইকার্সে। তো এস আই বাইকার্সে আপনারা এখন থেকে রেগুলার ফোমস পেয়ে যাবেন, বাইকের ফোমস। তো আজকে মূলত আমার বাইকটি ফোমস করে দেখাবো, ফোমসটা কি প্রসেসের মাধ্যমে হয় এবং আপনারা দেখবেন। তো সার্ভার ফোমস নিয়ে দর্শকদের বল, ফোমস কত টাকা করে নিই সেখানে? ফোমস আমরা এখন 120 টাকা করে নিই, কিন্তু পার দিন ব্লগের জন্য বর্তমানে 100 টাকা করে লাগবে। আচ্ছা, যারা পার দিন ব্লগের নাম নিবে তাদের জন্য। তো গাইস, আপনাদের জন্য এটা কিন্তু একটা অফার, আপনারা যারা অবশ্যই ব্লগ দেখে আসবেন আশা করি, এবং আপনারা একটা বেস্ট একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ। তো চলুন, আমার বাইকটি কীভাবে ওয়াশ হয় এটি আপনাদেরকে দেখাবো, এবং বাইকটির বর্তমানে কিন্তু খুবই ময়লা অবস্থায় আছে, কারণ আজকে পুরা দিনে কিন্তু বৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে পুরা দিনে কিন্তু বৃষ্টি হয়েছে। তো দেখি বাইকটা কীভাবে ওয়াশ হয় আর বাইকের এখনের অবস্থা কেমন, তারপর ওয়াশের পরের অবস্থাটা কী হয় আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। বাইকার্সের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে রাখি, এসে বাইকার্সের অ্যাড্রেসটা হলো ওয়াশ বড়া পুকুর আর মেন রোডের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড, মেন রোডের পাশে হচ্ছে এসে বাইকার্স। তো এখন বাইকটি ওয়াশ হবে, তারপরে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে আমি কিন্তু খুবই মানে বৃষ্টি পড়ছিল আজকে সারাদিন, তো বৃষ্টির মধ্যে রাইড করছি। এই হচ্ছে বাইকের কন্ডিশন, খুবই ময়লা অবস্থায় আছে বাইক। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালো কালো হয়ে আছে, তারপর এ হচ্ছে ইঞ্জিনের সাইডে খুবই কাদা মাখতো, তারপর এখানে কিন্তু অনেক কাদা আছে এ পাশে এ পাশে এবং এ পাশেও দেখতে পাচ্ছেন। তো বাইকটিতে কিন্তু অনেক ময়লা এখন। তো ওয়াশের পরের অবস্থাটা আপনাদেরকে দেখাবো, এ হচ্ছে বাইকটি এখন। ওকে, প্রেশার দিয়ে বাইকের ময়লাগুলো ফেলে দেওয়া হবে, এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখাবো। ওটা বকরি টকে তো ওটা ওটা থাকে। একটিতে ফোম দেওয়া হচ্ছে, তো এই যে ফোম আছে এখন দেখবেন ফোম দেওয়া হয়। ওকে, এ তোমার আমার আর কি জানা ফোম বেড়া, ঠিক আছে। তো ফোম দেওয়া শেষ, এখন বাইককে একটু হালকা করে মোচা হবে, তারপরে হচ্ছে ওকে ফোম ওয়াশ দেওয়া শেষ। তো এখন বডি দেখতে পাচ্ছেন, বডি হালকা করে আপনাদেরকে কিন্তু ফোম ওয়াশের পর কিন্তু বাইকটা কিন্তু হালকা একটু মুছে দেওয়া হবে, যাতে করে ভালো করে পরিষ্কার হয়ে যায়। প্রেশার দিয়ে আবার ফোমগুলো মোচানো শেষ, এখন প্রেশার দিয়ে পানিগুলো দিয়ে দেবে, প্রেশার নিয়ে দেবে। মিট করবেন
বাইক ওয়াশ কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন বাইকের এখন অবস্থা, চিচিচের অবস্থা দেখতে পাচ্ছেন, কোনো কানে কোনো ধরনের ময়লা নেই, খুবই সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও কিন্তু আর লম্বা করছে না। তো আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা যদি আপনাদের বাইকটি কিন্তু প্রমোশ করতে চান, অবশ্যই চলে আসবেন এসএ বাইকার্সে। Okay, I love it. Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow.